মধ্যপ্রাচ্যে আবারও খেই হারিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর নিয়ে চাপের মধ্যে এবার ইরাকে সরাসরি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় পশ্চিম ইরাকের আল আসাদ বিমান ঘাঁটি নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীদের একটি জোট। হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন, তবে ঠিক কতজন আহত হয়েছেন তা জানানো হয়নি। ইসলামিক প্রতিরোধ নামে একটি জোট মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, এই জোটটি 2023 সালের শেষের দিকে ইরাকে পরিচালিত ইরান সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত হয়। সম্প্রতি মার্কিন ঘাঁটিতে হওয়া বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জোটটি। এছাড়া গত কয়েক বছরে আল আসাদ ঘাঁটি বারবার হামলার শিকার হয়েছে। শনিবার ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বিমান ঘাঁটিতে আঘাত হানে। হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অবশ্য প্রকাশ করেনি বাইডেন প্রশাসন। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইরাক ও সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসলামিক প্রতিরোধ জোটের যোদ্ধারা। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে থাকে ইরানপন্থী এসব গোষ্ঠী। শুধু মার্কিন ঘাঁটিতেই নয়, লোহিত সাগরেও প্রতিরোধের মুখে পড়েছে আমেরিকা। মূলত লোহিত সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুতিরা। এর জেরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হামলা লোহিত সাগরে হুতিদের আক্রমণ বন্ধ করতে পারেনি বলে জানিয়েছেন জো বাইডেন। এই পরিস্থিতিতে মার্কিন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, মার্কিন বাহিনী হুতিদের ক্ষেপণাস্ত্রের একটি অংশ ধ্বংস করে দিয়েছে, যেগুলো লোহিত সাগরের দিকে গোষ্ঠীটি নিক্ষেপ করত। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।